রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যেটি দেখছেন এটি হচ্ছে লিলুয়া সাউথ ট্যাঙ্ক। এখানে শিকারী বন্ধুরা মাছ ধরে খুব আনন্দ পেয়েছেন কম মূল্যের পাশে, তাই শিকারী বন্ধুদের একান্ত অনুরোধে এই পুকুরটি আরও তিন দিন এক্সট্রা চালানো হবে। সেটি হচ্ছে সামনে বৃহস্পতি শনি রবি, মানে আপনার সেপ্টেম্বর মাসে এটা তারিখ পড়ছে 7, 9, 10, এই তিন দিন আরও চালানো হবে শিকারীদের একান্ত অনুরোধে। চার দিন উনি চালানোর ব্যবস্থা করেছিলেন, চার দিনই সম্পূর্ণ সিট ফুল এবং প্রচুর শিকারী ফিরে যাচ্ছেন মাছ ধরবেন বলে আশা করে এসে বা বুক করার জন্য এসে। তাই শিকারীদের অনুরোধে আর তিন দিন উনি পুকুরটি চালাবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। আর ওনাদের যেটি রুলস ছিল, কাতলা মাছ ছেড়ে দিতে হবে, সাদা টোপ, শুধুমাত্র পিঁপড়ের ডিম আর পাউরুটির টোপ ছাড়া অন্য কোনো টোপ ব্যবহার করতে পারবেন না, এবং তিন কাঁটা বড়শি, এবং বাকি যে সমস্ত নিয়ম ছিল সবটাই সমান থাকছে। শুধুমাত্র তিনটে দিন এক্সট্রা এগোচ্ছে, আর কিছু নয়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আর যারা কন্ট্যাক্ট করার ইচ্ছা তারা এই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে। ধন্যবাদ। একটা ঢুকেছে, কে জানে, বড় বড় করে মাছ ঢুকলেই তাড়া করছে, বড় ব্ল্যাক কাপ ফ্ল্যাক কাপ কিছু একটা ঢুকে বসে আছে, বেশ খাচ্ছিল, খেতে খেতে এক ঘন্টার ওপর হয়ে গেল, একদম পুরো স্টপ হয়ে গেছে। ওই একটা বন্ধু আর, হ্যাঁ জানি, ইয়েও আর একটা যেটা বুক করছি 105, ওরাও ইয়ে শুধু পাঁচ, ওরাও ভালো, ওরা বড়ো মাছ ধরেছে আবার, না না এই যায় এখানে, হ্যাঁ তিনের ওপরে রুই মাছ, রুইও পেয়েছে একটা, একটু আগে রুই একটা বড় ধরলো। একদম কি কালকে ফাইনাল? আরে আমার চার, হ্যাঁ কি এটা ফাইনাল বলতে, বললাম তোমাকে বুঝতে পেরেছি, ও বলেছিল বলে অলরেডি একজনকে বলে দিয়েছি, এই হলো ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খবর দিয়েছি বলতে ও আসবে, তো না এলে আমি গিয়ে করে দেবো। আমি বললাম না দুটো আড়াইটা নাগাদ ভদ্রলোক আসবে।